আজকের এই ভিডিওতে রয়েছে দি আইজ হ্যাবিট স্টোরি থেকে সংগৃহীত দশটি ইম্পর্ট্যান্ট ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট ইনডাইরেক্ট পড়ছি কোশ্চেন অ্যান্সারগুলো ওয়ান আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেহারা আপনি কি দ্রাদুন পর্যন্ত পুরো রাস্তাটাই যাবেন আই আক্সড আমি জিজ্ঞেস করেছিলাম এটাকে ইনডাইরেক্ট করতে হবে অ্যান্সার আই অক্সড আমি জিজ্ঞেস করেছিলাম ইফ সি ব্র্যাকেটের দি গার্ল লিখে দেওয়া যাবে ইফ সি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল কি না অল দি ওয়ে টু দেহারা দ্রাদুন পর্যন্ত পুরো রাস্তাটা টু সি সেড সে বলেছিল আই ডিড নট নো আমি জানতামই না এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার এখানে অন্য কেউ ছিল এখানে বাইরে পাস্ট ভেতরে পাস্ট দুটো কাজ করছে তাই নটটা এটা পাস্ট ইনডেফিনাইট পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড নট সঙ্গে সঙ্গে ভাবটা পিপি ফর্মে চলে আসবে মানে থার্ড ফর্ম ন নিউ নন তাহলে হ্যাড নট নন হয়ে যাবে ডিডনট জায়গাটা আর ওয়াচটা হয়ে যাবে হ্যাডবিন আর হেয়ারটা তো দেয়ার হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে সি শেড সে বলেছিল দ্যাট যে সি হ্যাড নট নন সে জানতই না এনিওয়ান এলস এলস হ্যাডবিন দেয়ার ওখানে অন্য কেউ থেকেছিল থ্রি হয়ার আর ইউ গোয়িং কোথায় যাচ্ছেন আপনি মানে আপনি কোথায় যাচ্ছেন সি আক্সট সে জিজ্ঞেস করেছিল অ্যান্সার সি আক্সড সে জিজ্ঞেস করেছিল হয়ার হি ব্র্যাকেটে দিয়ে রাইটার লেখা যেতে পারে হয়ার হি ওয়াজ গোয়িং কোথায় সে যাচ্ছিল ফর সি শেড সে বলেছিল ও হাও লাকি ওয়ার ও কত সৌভাগ্যবান হন আপনি এটা এক্সক্লামেটরি সাইন রয়েছে তাই অ্যান্সার হবে সি এক্সক্লেমড ইন ওয়ান্ডার সে অবাক বিস্ময়ে বলেছিল দ্যাট যে হি ওয়াজ ভেরি লাকি সে ছিল খুব সৌভাগ্যবান ফাইভ ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ এটাই হয় ভালো সময় আইসিড আমি বলেছিলাম কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতি রোমন্থন করে মানে স্মৃতি থেকে তো এখানে ইয়েস এটা একটা হ্যাবাচক রূপ রয়েছে এটাকে এগ্রিট দিয়েও প্রকাশ করা যায় উইথ এগ্রিমেন্ট করা যায় বা ইন এ কথাও লেখা যায় তাহলে অ্যান্সারটা কলিং অন মাই মেমোরিজ আমার স্মৃতি রোমন্থন করে আই সেড আমি বলেছিলাম উইথ এগ্রিমেন্ট সম্মতির সাথে এটা লেখা যাবে ইয়েসের জন্য বা ওইখানটা বলা যেতে পারে ইন অ্যাপফার্মেটিভ হ্যাঁ বাছুকে দ্যাট যে দ্যাট ওয়াজ দ্য বেস্ট টাইম ওটাই ছিল সবথেকে ভালো সময় সিক্স হোয়াট ইজ ইট লাইক আউটসাইড বাইরেটা কেমন লাগছে আই আক্সড আমি জিজ্ঞেস করেছিলাম অ্যান্সার আই আক্স আমি জিজ্ঞেস করেছিলাম হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড বাইরেটা কেমন লাগছিল সেভেন দ্যাট অলওয়েজ হ্যাপেন্স ওই রকমটা তো সর্বদাই ঘটে সি শেড সে বলেছিল ডু ইউ সি এনি অ্যানিম্যালস আপনি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছেন দেখো এটা একটা ইম্পর্টেন্ট ন্যাশন চেঞ্জ কেন ইম্পর্টেন্ট না প্রথমটা দ্যাট অলওয়েজ হ্যাপেন্স ওই রকমটা তো সর্বদাই ঘটে এটা ভালো করে স্মরণ করো কোনটা সর্বদা ঘটে মানে ট্রেনে দাঁড়িয়ে আছে যারা প্যাসেঞ্জার তাদের মনে হয় দাঁড়িয়ে আছে ট্রেনে আর বাইরেটা ঘুরছে এটা কিন্তু নিত্য সত্য এটা আজও ঘটে তাই এখান থেকে থেকে আমরা বদল করতে পারবো না তাহলে অ্যান্সারটা হচ্ছে সি সেড সে বলেছিল দ্যাট যে দ্যাট অলওয়েজ হ্যাপেন্স ওই সর্বদাই ঘটে অ্যান্ড আক্স এবং জিজ্ঞেস করেছিল ইফ হি স এনি অ্যানিম্যালস সে কোনো প্রাণী দেখতে পাচ্ছিল কি না এইট সি শেড সে বলেছিল সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড সে তো পুরোপুরি অন্ধ ছিল তাহলে বাইরে পাস্ট সেড হচ্ছে পাস্ট্যান্স আর এই ওয়াজ পাস্ট্যান্স ওয়াজটা সবসময় হ্যাডবিন হয়ে যাবে মনে রাখতে হবে এটাকে তাহলে সি শেড সি বলেছিল সে বলেছিল দ্যাট যে সি হ্যাডবিন কমপ্লিটলি ব্লাইন্ড সে ছিল পুরোপুরিভাবে অন্ধ নাইন হি সেড সে বলেছিল ইট ওয়াজ হার আইজ এটা ছিল তার চোখগুলো আই নটিস্ট আমি দেখেছিলাম নট হার হেয়ার তার চুলটা না তাহলে বাইরে আবার রয়েছে সেড তাই ওয়াজটা হয়ে যাবে হ্যাডবিন আর এখানে আই নোটিসড এই জায়গাটা আই হ্যাড নটিস্ট এখানেটা হ্যাড নোটিসড হয়ে যাবে আইটা অবশ্যই হি হবে তাহলে অ্যান্সারটা হচ্ছে হি শেড সে বলেছিল দ্যাট যে ইট হ্যাড বিন হার আইজ এটা ছিল তার চোখ হি হ্যাড ন সে দেখেছিল নট হার হেয়ার তার চুল না টেন গুড বাই দি গার্ল শেড বালিকাটি বলেছিল দি গার্ল বেইড গুড বাই বালিকাটি বিদায় জানিয়েছিল স্টুডেন্টস বাকি গ্রামারগুলো আমাদের চ্যানেল থেকে খুঁজে নিয়ে করে নিতে পারো